Hello everyone, assalamualaikum. This is Rifat from Violet Eyes. Okay, প্রথমে বলি যে আমাদের অর্ডার প্রসেসটা ড্রেসের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে আমাদের ইনবক্সে মেসেজ করলেই আমরা অর্ডার কনফার্ম করে ফেলি। হ্যাঁ, নাম ফোন নাম্বার দেওয়া ছাড়া কিন্তু আমরা কোনো ধরনের কোনো অর্ডার প্রসেস করি না। আর আরেকটা হচ্ছে আমাদের কোনো বুকিং সিস্টেম নেই, যার যেটা লাগছে ইনস্ট্যান্টলি নিয়ে নিতে হবে। হ্যাঁ, আরেকটা ইনফরমেশান, সেটা হচ্ছে ম্যাজিক্যাল লাস্টার পার্ট 3, যেটা কিনা পাকিস্তানি শিফন কালেকশন। হ্যাঁ, দেখবা ইসের মধ্যে লেখা আছে ম্যাজিক্যাল লাস্টার পার্ট 3। ওইটার অল্প কিছু ড্রেসেস অ্যাভেলেবেল আছে, তো মানে আমি চেষ্টা করেছি তোমাদেরকে রিজনেবল প্রাইসে দিতে। তো মাশাল্লাহ সবাই অনেক খুব ভালো একটা রেসপন্স পেয়েছি, আর অনেক অল্প পিসেস আছে, তো যার যেটা লাগছে নিয়ে নিও। পরবর্তীতে সেম ডিজাইন বা সেম প্রাইসে দিতে পারবো কি না সেটা কিন্তু আমি জানি না। হ্যাঁ, প্রত্যেকবারের হচ্ছে গিয়ে ইসের উপরে ডিপেন্ড করে আমরা প্রাইজিংটা করি। আর আজকে দেখাবো ফেরদৌসের কালেকশান। হ্যাঁ, ফেরদৌসের কালেকশানটা সবারই খুব পছন্দ। ফেরদৌসের কালেকশান দেখাবো আজকে। ওকে, প্রথমে এবং আশা করি এটা প্রাইসও অনেক 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 বেশি রিজনেবল হবে। প্রথমে এই ড্রেসটা দেখাবো। হ্যাঁ, এটার এই যে কোড হচ্ছে 01A। হ্যাঁ, 01A, যারা কিনা স্ক্রিনশট নিতে পারবা না তারা হচ্ছে গিয়ে সুন্দর করে কোডটা লিখে দিও। হ্যাঁ, তাহলে যেটা হবে যে অ্যাটলিস্ট আমরা বুঝতে পারবো যে তুমি কোন ড্রেসটা চাচ্ছ। আর এগুলো হচ্ছে পাকিস্তানি লনের মধ্যে, এগুলো ডিটো কপি বা মাস্টার কপি যে যেটা বলতে চান। খুবই কালারফুল একটা ড্রেস, উইন্টারের জন্য অনেক 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 সুন্দর, পারফেক্ট। এই যে এটা হচ্ছে কি এটার ড্রেসের ফ্রন্ট পার্টটা। হ্যাঁ, তোমরা জাস্ট কাপড়ের কোয়ালিটিটা দেখো, কাপড়ের কোয়ালিটিটা হচ্ছে কি একটু গ্লেজি টাইপের। হ্যাঁ, সিল্কটা অনেকটা গ্লেজি টাইপের, নর্মাল ফিনিশিং না। ফেরদৌসের জিনিস সবসময় খুব ভালো হয়, ফেরদৌসের অরিজিনালটাও ভালো হয়, ডিটো কপিগুলোও ভালো হয়। আচ্ছা, এটা হচ্ছে কি এটা ব্যাক পার্টটা। ওকে, ব্যাক পার্টটা খুবই সুন্দর করে ফুললি একদম অনেক কালারফুল করে প্রিন্টেড, যেহেতু ফ্রন্ট পার্টের জন্য ওরা একটু ফ্রন্ট পার্টটা একটু সিঙ্গেল কালার রেখেছে সেলফ প্রিন্টের সাথে, বিকজ ওটাতে কিছু প্যাচ আসবে, যেটার জন্য ফ্রন্ট পার্টটাকে তাই মানে ফ্রন্ট পার্টে তেমন কোনো প্রিন্ট দিতে পারিনি, এই জন্য ব্যাক পার্টে একদম সব দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাকের স্লিপসটা। হ্যাঁ, দুইটা স্লিপস আসবে এখানে। আচ্ছা, আমি এবার অনেকগুলো ড্রেস দেখাবো, তো আমি একটু একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখিয়ে ফেলি না। আচ্ছা, এটার লেন্থটা তো মেপে বলে দিতে হবে। এটার লেন্থটা আমি মেপে বলে দিচ্ছি। আচ্ছা, এটার লেন্থ আছে 46 পর্যন্ত। হ্যাঁ, 46 পর্যন্ত এটার লেন্থ আছে। আর অনেকে আবার বডিও জানতে চায়, তো সেক্ষেত্রে আমি বলে দিই বডিটা 38 আছে। হ্যাঁ, 38 মিন্স হচ্ছে গিয়ে 76। ওকে, 76। আচ্ছা, এবার আমি দেখিয়ে দিই এটার প্যান্টটা। প্যান্টটাও হচ্ছে লনের মধ্যে। এই যে এটা হচ্ছে কি এটা প্যান্টটা একটা বিস্কিট কালারের মধ্যে প্যান্ট, প্যাচগুলো না এরকম আসছে। হ্যাঁ, প্যাচগুলো খুবই সুন্দর, ছোট ছোট কিউট কিউট ইসের মতো ব্যাগে করে আসছে এরকম।
প্যাচগুলো এরকম ব্যাগে করে আসছে। হ্যাঁ, আচ্ছা, এই প্যাচটা হচ্ছে গিয়ে ড্রেসের এক সাইডে বসবে। হ্যাঁ, ওরা যেটা করেছে যে মিডল টাইপের জায়গা দিয়ে বসিয়েছে, যে এইটা হচ্ছে গিয়ে এই প্যাচটা, ঠিক আছে। আর এই প্যাচটা আমি দেখিয়ে দিই, এই প্যাচটা হচ্ছে গিয়ে নেকের জন্য, ঠিক আছে। এই প্যাচটা হচ্ছে গিয়ে নেকের জন্য। আর এই প্যাচটা হচ্ছে গিয়ে স্লিপসের জন্য, ঠিক আছে। এই প্যাচটা, ছোট ছোট ফ্লাওয়ারের যে প্যাচটা, এই প্যাচটা হচ্ছে, এই যে দেখো, এখানে স্লিপসের ফ্রন্টে বসানোর জন্য। সো মোট তিনটা প্যানেল দেওয়া আছে এটার মধ্যে। ও আচ্ছা, এখানে তো এই প্রিন্টটা দিয়েছে ওরা। হ্যাঁ, এখানে এই প্রিন্টটা দিয়েছে, তো বেসিক্যালি এই প্যাচটাকে, আমি ভুল বলেছি, হ্যাঁ, বেসিক্যালি এই যে এখানে যে দুইটা প্যাচ, এই প্যাচ দুইটাকে দিয়েছে পায়জামার নিচে বসানোর জন্য, ঠিক আছে। দুই প্যান্টে হলে কি দুই রকমের প্যাচ হবে, তো তোমরা চাইলে ড্রেসেও ইউজ করতে পারো, পায়জামাতেও কিন্তু বসাতে পারো। হ্যাঁ, যার যেভাবে ইচ্ছা হয়। এই যে এখানেও কিন্তু সুন্দর করে, এই জায়গাটা খালি ফাঁকা জায়গা আছে, এখানে কিন্তু বসাতে পারো, ঠিক আছে। আর নেকেরটা তো নেকেই বসাবা। আচ্ছা, আমি এরকম করে একটু রাখি যাতে তোমরা বুঝতে পারো। আর এটা তো স্লিপসের জন্য, ঠিক আছে। তো যাদের যাদের এই ড্রেসটা পছন্দ হচ্ছে, সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নাও। এটার মধ্যে তিনটা প্যাচ আছে। ও আচ্ছা, আমি ভুলে গেছি, শিফনের দোপাট্টাটা দেখিয়ে দেই। এই যে এটা হচ্ছে শিফনের দোপাট্টা, প্রিন্টেড, ফুললি প্রিন্টেড শিফন দোপাট্টা। তো এই হলো গিয়ে ফুল ড্রেসটা। হ্যাঁ, তো যা যা লাগছে এই ফুল ড্রেসটা নেওয়ার জন্য আমাদেরকে পেজে ইনবক্স করতে হবে। আর হচ্ছে কি, এটা প্রাইস, হ্যাঁ, এবার একটু প্রাইস বলে দিই, এটা প্রাইস হচ্ছে অনলি 2730 টাকা। অনলি 2730 টাকা। এবার এই ড্রেসটা দেখাবো, 01B। হ্যাঁ, 01B, যারা কিনা স্ক্রিনশট দিতে পারবে না তারা ড্রেসের কোড বলে দিলেও কিন্তু হবে। হ্যাঁ, B-টাও সেম ড্রেসই, জাস্ট শুধু এটার কালার ডিফারেন্ট। এটার বেস কালারটা হচ্ছে কি একটা স্কিন টাইপ কালার। হ্যাঁ, ওইটার যেমন ইয়েলো বেস একটা কালার ছিল, এটার হচ্ছে কি স্কিন টাইপের, অ্যাশ টাইপের, স্কিন টাইপের একটা কালার, ঠিক আছে। এটা হচ্ছে কি এটার ব্যাক পার্টটা, মানে অ্যাজ ইউজুয়াল এটার ব্যাক পার্টটা আর এটার ব্যাক পার্টটা দুইটাই খুব কালারফুল করে প্রিন্ট করা। আর এটা হচ্ছে কি এটার স্লিপসটা, ঠিক আছে। তো এইবার এই এটা হচ্ছে কি এটা প্যান্টের কাপড়টা, প্যান্টের কাপড়টা স্কিন কালারের মধ্যে। আর এই যে এই কিউট একটা প্যাকেটের মধ্যে করে এই ইগুলো আসছে, প্যাচগুলো আসছে। আচ্ছা, এই প্যাচটাকে আমি এখানে এখানে রাখছি, বিকজ অফ এখানে সিঙ্গেল কালারের মধ্যে তোমরা প্যাচটা বুঝতে পারবা। হ্যাঁ, প্যাচের ফিনিশিংটা জাস্ট দেখো, ওয়াও একটা প্যাচ, তাই না? ওয়াও একটা প্যাচ।
এই যে এটা হচ্ছে গিয়ে নেকের যেই এমব্রয়ডারিটা, এটা হচ্ছে গিয়ে সেটা, এটা কিন্তু অনেক চওড়া অনেক লম্বা একটা এমব্রয়ডারি। হ্যাঁ, তো তোমরা চাইলে খুবই সুন্দর করে এটাকে কিন্তু সেট করে নিতে পারো। ক্যাটালগে যেভাবে দেওয়া আছে সেভাবে, ক্যাটালগে যেভাবে দেওয়া আছে সেভাবে হবে না, এত চওড়া হবে না, বাট এতটুক পর্যন্ত হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, ওরা তো একটু লেন্থ শর্ট করে বানিয়েছে, তো ওদের হয়ে গিয়েছে। তো আর এইটা হচ্ছে গিয়ে স্লিপসের যেই প্যানেলটা, সেটা স্লিপসের এই প্যানেলটা হচ্ছে গিয়ে সব বেশি কিউট একটা প্যানেল। জাস্ট দেখো তোমরা, বেশি কিউট একটা প্যানেল, তাই না? আচ্ছা, এবার দোপাট্টাটা দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে গিয়ে এটা দোপাট্টাটা শিফনের মধ্যে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে একটু অরেঞ্জি টাইপের বেস। ঠিক আছে, অরেঞ্জি আর ব্ল্যাক টাইপের। তো এগুলোর প্রাইস হচ্ছে 2730 করে। হ্যাঁ, যার যেটা লাগছে সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, আমি এটা সরিয়ে ফেলি, তোমরা স্ক্রিনশট নেওয়া শেষ করে। আচ্ছা, এবার এই ড্রেসটা দেখাবো, এটা হচ্ছে গিয়ে 2A। এটাও অনেক সুন্দর পার্পল বেইজের একটা। ওয়াও, এটা তো বেশি জোস। এটার যে প্রিন্টটা, মাশাআল্লাহ, এটার প্রিন্টটা হচ্ছে গিয়ে সেই রকমের একটা প্রিন্ট, লাইক পদ্ম ফুলের মতন প্রিন্ট করা। হ্যাঁ, খুবই বড় বড় ফ্লাওয়ার ওয়ার্ক করা, মানে জল ছাপা কোনো জায়গায়, কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি, লাইক শেডেড। হ্যাঁ, শেডেড টাইপের একটা খুবই সুন্দর করে প্রিন্ট করা। তো এটা হচ্ছে কি এটার ব্যাক পার্টটা। ঠিক আছে, এটা হচ্ছে কি এটার ব্যাক পার্টটা, আর এই হচ্ছে কি এটার স্লিপসটা। এটা হচ্ছে এটার স্লিপসটা। আচ্ছা, এটা হচ্ছে কি এটা প্যান্টের কাপড়টা, লাইলাক কালারের একটা প্যান্টের কাপড়। প্রত্যেকটা প্যাচই খুব সুন্দর এরকম কিউট কিউট ব্যাগে আসছে। হ্যাঁ, এই প্যাচটা জাস্ট দেখো, ওয়াও, মারাত্মক সুন্দর একটা প্যাচ। হ্যাঁ, এখানে কিন্তু দুইটা প্যাচ দেয়া আছে, অনেক লং একটা প্যাচ দেয়া আছে। এই যে দেখো, এইটার সাথে কিন্তু হচ্ছে গিয়ে এটার সাথে কিন্তু ওয়াটার কালারের সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। আমি জানি না বোঝা যাচ্ছে কি না। হ্যাঁ, এটার সাথে কিন্তু ওয়াটার কালারের সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, আর এটার প্যাচের জাস্ট ফিনিশিংটা দেখো, হোয়াইট আর ক্রিম কালারের সুতা দিয়ে প্যাচ ওয়ার্ক করা। তো ওরা হচ্ছে গিয়ে এই প্যাচটাকে যেভাবে ইউজ করেছে, হ্যাঁ, প্যান্টের নিচে এখান থেকে কিন্তু তিনটা ভাগ করা আছে প্যাচটা, এখানে একটা ভাগ, এইখানে একটা ভাগ, ঠিক আছে, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, চারটা ভাগ করা আছে। তো তোমরা চাইলে কিন্তু এই চার
হাফটা ভাগ করে প্যাচটাকে এই যে এইখানে একটা কাট আউট করতে পারো, তারপরে এই ছোট দুইটাকে আরেকটা কাট আউট করতে পারো, ঠিক আছে? এই যে ছোট যে তিনটা আছে এই তিনটাকে আরেকটা কাট আউট করতে পারো, এইটাকে আরেকটা কাট আউট করতে পারো। হ্যাঁ, কাট আউট করে ওরা যেটা করেছে ড্রেসের প্যান্টের নিচে ইউজ করেছে, তো তোমরা চাইলে কিন্তু পুরাটা প্যাচ ড্রেসেও ইউজ করতে পারো, প্যান্টের নিচেও দিতে পারো, মানে অ্যাজ ইউ উইশ। ঠিক আছে, আচ্ছা এবার এটার ওড়নাটা দেখাই। খুবই নাইস একটা দোপাট্টা, এই যে এটার যে বর্ডারটা, সাইডের যে বর্ডারটা, হ্যাঁ পার্পল কালারের যে বর্ডারটা, এই বর্ডারটার জন্য দোপাট্টাটাকে হচ্ছে কি একদম অসম লাগতেছে। তো আমি রাখি সুন্দর করে, তোমরা যার যার পছন্দ হচ্ছে সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ অর্ডার প্লেস করতে হলে তো ই লাগবে, তাই না? এই হলো কি ফুল ড্রেসটা, এটার প্রাইস হচ্ছে 2730 টাকা। হ্যাঁ, আচ্ছা এবার এটা দেখাবো, এটা হচ্ছে গিয়ে এটারই আরেকটা ভার্সন, জাস্ট শুধু এটার মধ্যে কালারটা, ওটা যেমন ছিল পার্পল কালারের বেজের, এটা হচ্ছে গিয়ে অরেঞ্জি টাইপের একটা বেজের কালার। এই যে যেমন ওইটা যেমন ছিল পার্পল বেজের, এটা হচ্ছে গিয়ে একটা কপার টাইপের কালারের, হ্যাঁ গোল্ডেন কপার টাইপের একটা, এই যে এখানে ফ্লাওয়ারগুলা গোল্ডেন কপার টাইপের একটা কালারের বেজের, এই ওইটার মধ্যে ফ্লাওয়ার ছিল পার্পল কালারের, হ্যাঁ আর মেইন বেজটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে। এটা হচ্ছে ব্যাক পার্টটা, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাক পার্টটা, আর এইটা হচ্ছে কি এটার স্লিপসটা, খুব সুন্দর সুন্দর দুটো পদ্ম ফুল আসবে স্লিপসে। আচ্ছা এটা হচ্ছে কি এটা প্যান্টের কাপড়টা, এই যে এইটা হচ্ছে কি এটার এমব্রয়ডারি প্যাচটা। জাস্ট জিনিসটা আপনারা দেখেন যে কত সুন্দর একটা জিনিস, ওয়াটার কালারের সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, এটা যখন রোদে যাবা তোমরা তখন খুবই নাইস লাগবে, লাইক এটা অত বেশি মানে কি বলবো ভাইব্রেন্ট না, বাট এটা যখন রোদে যাবা তখন অনেক বেশি গ্লেজি ফিল হবে। ওকে, এবার এটার দোপাট্টাটা দেখিয়ে দিই, ড্রেসের সাথে কন্ট্রাস্ট করেই এটার দোপাট্টাটা করা হয়েছে। হ্যাঁ, এর দোপাট্টার ম্যাটেরিয়ালস কিন্তু হচ্ছে শিফন, হ্যাঁ আর ড্রেসের ম্যাটেরিয়ালস হচ্ছে লন। আমার কাছে প্রথমে এই ড্রেসগুলো দেখে মনে হয়েছে যে এই ড্রেসগুলো হচ্ছে কালেকশনে রাখার মতো ড্রেস, থাকে না কিছু ড্রেস কালেকশনে রাখার মতো, এটা হচ্ছে গিয়ে সেরকম, ঠিক আছে? এগুলো প্রাইস হচ্ছে 2730 করে। এখানে কিন্তু চারটা প্যাচ, চারটা না পাঁচটার মতো দেওয়া আছে, ছোট ছোট করে কেটে তোমরা বিভিন্ন জায়গায় ইউজ করবা। ওকে,
এটা একটা স্কিন বেস কালারের সাথে পিঙ্কের স্ট্রাইপ করা, আর হচ্ছে গিয়ে খুবই কালারফুল ডিজিটাল প্রিন্ট করা। হ্যাঁ, খুবই কালারফুল প্রিন্টেড। এটা ব্যাকপার্টটা দেখিয়ে দিই, অনেক সোবার এই ড্রেসটা। এই যে এটা হচ্ছে কি, এটা ব্যাকপার্টটা, আর এটা হচ্ছে কি এটার স্লিপসটা। হ্যাঁ, স্লিপসের দুটো পোর্শন, দুটো ফুলদানির মতো আসবে, বাজের মতো করে। এটা হচ্ছে কি, এটা প্যান্টের কাপড়টা। হ্যাঁ, আচ্ছা, এইখানে হচ্ছে গিয়ে তিনটা প্যাচ দেওয়া আছে, তিনটা প্যাচের মধ্যে একটা প্যাচ হচ্ছে গিয়ে ফ্রন্টে বসবে। ঠিক আছে, আমি কাছ থেকে তোমাদেরকে কোয়ালিটিটা দেখিয়ে দেব কি যে সুন্দর এই প্যাচটা। আর দুইটা প্যাচ হচ্ছে গিয়ে বসবে দুই প্যান্টে। ঠিক আছে, তোমরা যদি প্যান্টে অ্যাড করতে না চাও, এই যে দেখো দুই প্যান্টে, এই যে এরকম করে ওরা কাট আউট করে কিন্তু জিনিসটাকে বসে আছে। হ্যাঁ, প্যান্টে অ্যাড করতে না চাও তাহলে স্লিপসেও দিতে পারো, যার যেরকম ইচ্ছা। এইবার আমি তোমাদেরকে প্যাচটার বিউটিটা দেখাই। এই যে দেখো, জাস্ট দেখো প্যাচের বিউটিটা। ঠিক আছে, খুবই সুন্দর করে জারি ওয়ার্ক করা আছে, শেড সুতা দিয়ে করা আছে, নাইসলি এমব্রয়ডারি করা। আচ্ছা, এবার এটার দোপাট্টাটা দেখো, এটার দোপাট্টাটা ওয়াও টাইপের। আমি বলেছিলাম না ড্রেসটা অনেক সোবার। এখানে তিনটা এমব্রয়ডারি প্যাচ দেওয়া আছে। হ্যাঁ, যার যার লাগছে সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নাও। এটা হচ্ছে 3A। ঠিক আছে, এখন 3B দেখাবো। এই যে এটা হচ্ছে 3B। হ্যাঁ, সেমটাই স্কাই কালার কম্বিনেশনে। ওটা ছিল একটি স্কিন কালার কম্বিনেশনে, আর এটা হচ্ছে গিয়ে স্কাই কালার কম্বিনেশনে। স্কাই কালার কম্বিনেশনে, আর তোমরা তো ম্যাটেরিয়ালসটার কোয়ালিটিটা দেখছোই, ম্যাটেরিয়ালসটা কিন্তু খুবই শাইনি, সরি, খুবই শাইনি টাইপের একটা কোয়ালিটি। ঠিক আছে, আর এইগুলা অনেক ফগি ওয়েদারের মধ্যে যখন তোমরা পরবা তখন খুবই ভালো লাগবে দেখতে, কারণ প্রত্যেকটা ড্রেসই অনেক 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 কালারফুল। সরি, এটা হচ্ছে কি স্লিপসটা। হ্যাঁ, এটা হচ্ছে প্যান্টের কাপড়। আচ্ছা, আমি আগে দোপাট্টাটা দেখিয়ে দিই, তারপরে হচ্ছে গিয়ে প্যাচগুলো দেখাবো। এই যে এটা হচ্ছে গিয়ে এটার দোপাট্টাটা, এটার দোপাট্টাটা জাস্ট ওয়াও, অসম।
আচ্ছা এবার এটার প্যাচটা দেখাই। এই যে এটা হচ্ছে কি এটার প্যাচটা, একটা হচ্ছে কি ফ্রন্টে বসবে আর দুটা হচ্ছে কি প্যান্টের নিচের জন্য। তোমরা চাইলে কিন্তু স্লিপসও অ্যাড করতে পারো, হ্যাঁ কাট আউট করে স্লিপসেও বসাতে পারো অথবা কাট আউট করে প্যান্টেও বসাতে পারো, ঠিক আছে। জাস্ট প্যাচটা দেখো তোমরা, প্রত্যেকটা ড্রেস আমি আমার নিজেরই তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 3B, হ্যাঁ যার যার লাগছে সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নাও। এবার দেখাবো 4A। এটা দেখো এটা একটা মাস্টার্ড কালারের কম্বিনেশনের মধ্যে, হ্যাঁ মাস্টার্ড কালারের কম্বিনেশনের নিচে হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার দিয়ে পাড়ের মতো করে প্রিন্ট আউট করা। হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ব্যাকের পোর্শনটা, ঠিক আছে এটা আসবে ব্যাকে। আর এই যে ফ্রন্ট পার্টের মতনই এই জিনিসটা আসবে স্লিপসে। ওকে এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা, হ্যাঁ মাস্টার্ড কালারের প্যান্টের কাপড়। আমি দুপাট্টাটা দেখিয়ে দিই, তারপরে হচ্ছে গিয়ে প্যাচগুলো দেখিয়ে দিব। দুপাট্টাটা যা মারাত্মক, এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসের দোপাট্টা, দুই সাইডে রেড কালারের দুটো বর্ডার করা আছে, হ্যাঁ একদম সিঁদুর রেড কালারের দুটো বর্ডার করা আছে, তার মধ্যে ব্ল্যাক, তারপরে হচ্ছে গিয়ে ফুল দোপাট্টাটাতে প্রিন্ট আউট করা। আচ্ছা এইখানে হচ্ছে গিয়ে দুইটা প্যাচ দেওয়া আছে, একটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্টের জন্য, হ্যাঁ এই প্যাচটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্টে বসবে, ঠিক আছে এটার মধ্যে আমি কাছ থেকে দেখাবো। আর এই যে লম্বা যে প্যাচটা এটা হচ্ছে গিয়ে ড্রেসের স্লিপসের জন্য, ঠিক আছে এটা হচ্ছে ড্রেসের স্লিপসের জন্য, আমি কাছ থেকে দেখাই। এটার মধ্যেও কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, হ্যাঁ ক্রিম কালারের রেশমি সুতার মধ্যে এই যে এখানে ওয়াটার কালারের সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্টের জন্য একটা প্যাচ। তো এই ড্রেসটা যাদের যাদের পছন্দ হচ্ছে তারা হচ্ছে গিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নাও। এগুলোর প্রাইস হচ্ছে 2730 টাকা।
এই সেম ডিজাইনটার আরেকটা কালার দেখাবো। এটা হচ্ছে 4B সি গ্রিন টাইপের একটা কম্বিনেশনে। ওইটার যেমন ড্রেসের বডিটা ছিল মাস্টার্ড কালার, এটা হচ্ছে ড্রেসের বডিটা সি গ্রিন কালার, এবং সি গ্রিন কালারে এটার সাথে কিন্তু সেলফ প্রিন্ট করা আছে, আই গেস বোঝা যাচ্ছে। হ্যাঁ, মাস্টার্ড কালারের মধ্যেও কিন্তু সেম ছিল, আর নিচের পোর্শনটা কিন্তু দুইটারই সেম, ব্ল্যাকের সাথে ডিফারেন্ট কালারের মাল্টি কালারের প্রিন্ট আউট করা। ঠিক আছে, এই যে এটা হচ্ছে কি ব্যাক পোর্শনটা, এটা হচ্ছে ব্যাক পোর্শনটা, ব্যাকটা খুবই সুন্দর করে একদম ফুললি প্রিন্টেড করা, আর এটা হচ্ছে কি স্লিপসের পোর্শনটা। এটা প্যান্টের কাপড়টা, হ্যাঁ এটা প্যান্টের কাপড়, আর এটা হচ্ছে কি দোপাট্টাটা। এটা হচ্ছে গিয়ে কন্ট্রাস্টের দোপাট্টাটা। ঠিক আছে, প্রিন্টের সাথে কন্ট্রাস্ট করে দোপাট্টা। আচ্ছা, এবার এটার প্যাচটা দেখিয়ে দিই, সি গ্রিন প্যাচটা। এটাও সেম, দুইটা প্যাচ দেওয়া আছে, একটা হচ্ছে ড্রেসের ফ্রন্টের জন্য, হ্যাঁ এই যে ড্রেসের ফ্রন্টের জন্য, আরেকটা লম্বা প্যাচ দেওয়া আছে, সেটা হচ্ছে কি ড্রেসের স্লিপসের জন্য। আচ্ছা, আমি বলি এখানে তোমাদেরকে, তোমরা কিন্তু একটা কাজ করতে পারো, এখানে দেখো চারটা ফ্লাওয়ারের মতো দেওয়া আছে, তোমরা কিন্তু চারটাকে এরকম মাঝখান থেকে কাট আউট করে ছোটো ছোটো চারটা করে কিন্তু স্লিপসে এবং প্যান্টেও বসাতে পারো। ঠিক আছে, তখন ফুললি জিনিসটা একদম কাভার হয়ে যাবে। এই হলো গিয়ে ফুল ড্রেসটা। ঠিক আছে, এগুলো প্রাইস হচ্ছে অনেক রিজনেবল, 2730 করে। এত কম প্রাইসে ড্রেস শুধু রিফাত আপুই দিতে পারে। এবার দেখাবো 5A। আর অবশ্যই আমার এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না, হ্যাঁ শেয়ার করে তোমরা হচ্ছে গিয়ে তোমাদের পেজে রেখে দিও, অথবা কাউকে রিকমেন্ড করো, যাতে অন্যরাও এত সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতে পারে। কারণ স্টিল আমি এখনও নিউ, তোমাদের হেল্প ছাড়া আসলে কখনোই সম্ভব না যে কভার আপ করা, তাই না? এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেস টাইটার, কালারটা হচ্ছে গিয়ে একটা পেস্ট টাইপের কালারে, পেস্ট, হ্যাঁ পেস্ট টাইপের কালারে। ঠিক আছে, সাথে হচ্ছে গিয়ে বার্গেন্ডি টাইপের ফ্লাওয়ার ওয়ার্ক করা। এটার ব্যাগটা জাস্ট দেখো, ওয়াও একটা ব্যাগ।
এবার হচ্ছে কি এটার স্লিপসটা, এই হলো কি এটার স্লিপস, এটা প্যান্টের কাপড়, এটা হচ্ছে এটার দোপাট্টাটা, ঠিক আছে। যারা একটু সোভার কালার লাইক করো তারা হচ্ছে কি এই ড্রেসটা দেখতে পারো, কারণ এটার কালার কম্বিনেশন সব কিছুই অনেক 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 সোভার। দেখো আমি উনা দিয়ে যে ড্রেসটা ধরেছি তাতেই ড্রেসটা কত সুন্দর লাগছে। প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা হচ্ছে গিয়ে অনেক কালারফুল। তো আচ্ছা এইটার হচ্ছে গিয়ে এটার অনেক কারসাজি করেছে তারা, এইটার হচ্ছে গিয়ে এই যে এই প্যাচটা হচ্ছে গিয়ে এক সাইডে আসবে, হ্যাঁ অনেক আর্টিস্টিক টাইপের একটা কারসাজি করেছে তারা, এই যে এই প্যাচটা হচ্ছে গিয়ে এক সাইডে আসবে, তারপরের সাইডেই আসবে এই প্যাচটা, ঠিক আছে। লাইক আমি দেখাই দিই, দুইটা একসাথে করে দেখানো সম্ভব না, এই যে তারপরের সাইডেই আসবে এই প্যাচটা। এরপরে হচ্ছে গিয়ে একটা লম্বা প্যাচ দিয়েছে, এই যে এই সাইডের যে লম্বা প্যাচটা দিয়েছে, এটা কিন্তু তোমরা ড্রেসের নিচে অথবা প্যান্টে অথবা স্লিপসে ইউজ করতে পারো, ঠিক আছে। খুবই সুন্দর করে আর্টিস্টিক ওয়েতে একদম প্যাচগুলো দিয়েছে, ফুল ড্রেসটা যাদের পছন্দ হচ্ছে এই 5A-টা তারা একটা স্ক্রিনশট নিয়ে পাবে। লাস্ট একটা ড্রেস দেখাবো 5B, এই যে এই 5B ড্রেসটা দেখাবো এখন। আচ্ছা এটা হচ্ছে কি একটা ক্রিম কালারের কম্বিনেশনে, হ্যাঁ ক্রিম কালারটা বেস কালারটা অনলি ক্রিম কালার, আর বাকি যে ফ্লাওয়ারগুলো আছে সেটা ওটার মতনই বার্গেন্ডি টাইপের দিয়ে খুব সুন্দর করে ফ্লাওয়ার ওয়ার্ক করা। এটা হচ্ছে কি এটা ব্যাক পার্টটা, হ্যাঁ ব্যাক পার্টটা ওইটার মতনই খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা, আর এই যে এই জায়গাটা কিন্তু বল বল করে সেলফ প্রিন্ট করা আছে। আর এটা হচ্ছে কি স্লিপসের পোর্শনটা, ঠিক আছে স্লিপসটা সেমই টুইটার, আচ্ছা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা। এটা হচ্ছে কি দোপাট্টাটা, এটা হচ্ছে দোপাট্টাটা, এটা হচ্ছে গিয়ে এটার প্যাচগুলো, হ্যাঁ এমব্রয়ডারি প্যাচটা,
এটা এক সাইড থেকে আর এটা আরেক সাইড থেকে বসবে, ঠিক আছে? দুইটাকে জয়েন্ট করে বসাতে হবে। হ্যাঁ, আর একটা লম্বা প্যাচ দেওয়া আছে, এটা তোমরা স্লিপসে এবং প্যান্টের নিচে দুই জায়গাতেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো যার যার সুন্দর লাগছে এই ড্রেসটা, একটা স্ক্রিনশট নিয়ে নাও। 5B ছিল এটা, এগুলোর প্রাইস হচ্ছে 2730 করে অনলি। যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট সহ অথবা ক্যাটালগের যে নাম্বারটা 5A 5B 4A 4B, এটা লিখে ইনবক্স করলেও কিন্তু অর্ডার প্লেস হয়ে যাবে। ইনসাইড ঢাকা আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে 70 টাকা, আউটসাইড 120 টাকা, ঠিক আছে? সবাই ভালো থাকো, ঠিক কেয়ার, আল্লাহ হাফেজ।